সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তোমাদের গত ক্লাসে পড়িয়েছিলাম ধ্বনি ও বর্ণ অধ্যায়ের কিছু অংশ। ধ্বনি কাকে বলে, ধ্বনি কত প্রকার, কি কি প্রত্যেক প্রকারের সংজ্ঞা, মৌলিক স্বরধ্বনি কয়টি, তারপর বর্ণ কাকে বলে, বর্ণ কত প্রকার ও কি কি, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে, এবং বর্ণের উচ্চারণ স্থান অনুযায়ী বর্ণের নাম একটি সক আমরা পড়িয়েছিলাম। আশা করি সবাই ভালো করে ক্লাসটি দেখছো। তো আজকের ক্লাসে আমরা শিখবো ধ্বনি ও বর্ণ অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। আজকে আমরা শিখবো বর্ণের উচ্চারণ প্রকৃতি, অর্থাৎ বর্ণগুলো কিভাবে কিরকম ভাবে উচ্চারিত হয় সেটা আমরা দেখব। তো প্রথমে দেখব আমরা স্বরেয় বর্ণটি। এই বর্ণটি দুই ভাবে উচ্চারিত হয়, একটা হচ্ছে স্বাভাবিক আর একটা হচ্ছে সংবিত। স্বাভাবিক আর একটা হচ্ছে সংবিত। স্বাভাবিক তার যে উচ্চারণ সেটা দেখো অজ, এখানে স্বরটা স্বাভাবিক আছে, স্বতন্ত্র আছে, অজানা এই শব্দটার মধ্যেও অস্বাভাবিকই আছে। সংকৃত হচ্ছে অন্য বর্ণের মতো উচ্চারিত হওয়া, যখন এই অ সংকৃত হয়ে উচ্চারিত হয় তখন ও এর মতো উচ্চারিত হয়, অর্থাৎ ও বর্ণের মতো উচ্চারিত হয়। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, আমি একটি শব্দ লিখেছি অতি, এটা উচ্চারণ করতে অ না হয়ে কি হয়, ও হয়, অর্থাৎ ও তি। তাহলে কোন বর্ণটা এসে যায়, ও বর্ণটা এসে যায়, ও তি। এরকম যদি আরেকটি বলি অভিধান, অভিধান না হয় কি হয়, অভিধান, ও ভি দান। তাহলে স্বরেয় বর্ণটির উচ্চারণ কয় রকম হয়, দুই রকম, একটা হচ্ছে স্বাভাবিক অর্থাৎ তার স্বতন্ত্র যে উচ্চারণ সেটা হয়, আর একটা হচ্ছে সংকৃত, সংকৃত যখন হয় তখন সেটা হয় এই ও বর্ণের মতো। আশা করি সবাই বুঝতে পেরেছ। তো এবার শিখব আমরা দ্বিতীয় বর্ণ অর্থাৎ স্বরেয়া। দ্বিতীয় বর্ণটা হচ্ছে স্বরেয়া, এই বর্ণটাও দুই ভাবে উচ্চারিত হয়, একটা হচ্ছে স্বাভাবিক আর একটা হচ্ছে সংবিত। যখন এই বর্ণটা স্বাভাবিক আর একটা হচ্ছে সংবিত, যেমন স্বাভাবিক ধরতে পারি আমরা আশা, এই আশা কাটা স্বতন্ত্র ভাবে উচ্চারিত হয়েছে, ধরতে পারি আর একটি শব্দ আলো, এই আয় উচ্চারণ স্বতন্ত্র এবং স্বাভাবিকভাবে হয়েছে। এই স্বরেয়া বর্ণটা যখন সংবৃত হয়ে উচ্চারণ হয় তখন এ এর মতো উচ্চারিত হয়, এই এ এর মতো উচ্চারিত হয়। একটি শব্দ আমি পড়ে লিখছি দেখো, এই বিখ্যাত, এত দেখো এটা যদি ভেঙে লিখি তাহলে বিখ্যাত, বিখ্যাত অর্থাৎ এর সাথে কি আছে, এ আছে, অর্থাৎ এই স্বরেয় বর্ণটাও দুই রকম ভাবে উচ্চারিত হয়, একটা স্বাভাবিক আর একটা হচ্ছে সংবৃত, যখন সংবৃত হয়ে উচ্চারিত হয় তখন এর মতো উচ্চারিত হয়। এরপরে শিখব আমরা অন্য একটি বর্ণ, এ বর্ণ।
ए বর্ণটাও দুই ভাবে উচ্চারিত হয়, এক হচ্ছে স্বাভাবিক আর একটা হচ্ছে সংযুক্ত। তাহলে দেখো স্বাভাবিক আর একটি হচ্ছে সংযুক্ত। যখন স্বাভাবিক ভাবে উচ্চারিত হয় এরকম একটি শব্দ দেখো একটি, আর একটা শব্দ আমরা লিখতে পারি মেয়ে। এখানে এটা স্বাভাবিক ভাবে উচ্চারিত হয়েছে, যখন এ বর্ণটা সংযুক্ত হয়ে উচ্চারিত হয় তখন এ এর মতো উচ্চারিত হয়। দেখো এটাকে কিন্তু আমরা উচ্চারণ করার সময় এক বলি না এক বলি, অর্থাৎ এটাকে যদি আমরা এরকম বলি এক, তাহলে এই এ বর্ণটা সংযুক্ত হয়ে উচ্চারিত হলে এর মতো হয়, যেমন এটাকে আমরা এক বলি। যেমন আরেকটি শব্দ যদি আমি দেই তাহলে দেখো এটাকে আমরা খেলা বলি না, বলি খেলা, অর্থাৎ উচ্চারণের সময় আমরা এই ভাবে উচ্চারণ করি খেলা, অর্থাৎ এটার মধ্যেও এ আছে, অর্থাৎ এ বর্ণটা যখন সংযুক্ত হয়ে উচ্চারিত হয় তখন সেটা এ এর মতো হয়। তো এরপরে শিখব আমরা পরের দুটি বর্ণ ও আর অনুস্বার, এই দুইটা বর্ণ উচ্চারিত হওয়ার সময় অং এর মতো হয়, অং হয়। তো দেখো যেমন ব্যাং ব্যাং, আরেকটা শব্দ যদি আমরা দেখি রং রং, দেখো রং উচ্চারণের সময় অং, ব্যাং উচ্চারণের সময় ব্যাং। তাহলে ও এবং অনুস্বারের উচ্চারণ কি হয়? অং হয়। আশা করি সবাই বুঝতে পেরেছ। তারপরে আমরা পরের বর্ণটা কিভাবে উচ্চারিত হয় দেখবো। দেখো বোর্ডে লিখছি ই ও, এই ইওটা তিন ভাবে উচ্চারিত হয়। কয় ভাবে বলছে? তিন ভাবে উচ্চারিত হয়, এক হচ্ছে স্বাভাবিক, স্বাভাবিক যেমন মিও অথবা মিয়া, এখানে ইয়র উচ্চারণটা স্বাভাবিক এবং স্বতন্ত্র থাকে। যুক্ত ব্যঞ্জনে প্রথমে যদি ইও থাকে তারপরে চ ছ বর্গীয় জ ছ থাকলে তাহলে সেখানে ন এর মতো উচ্চারিত হয়, এই ন এর মতো দন্ত ন এর মতো উচ্চারিত হয়। যেমন দেখো একটি শব্দ আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি অঞ্চল, এটাকে যদি সঠিকভাবে উচ্চারণ করি তাহলে দেখো অঞ্চল, যদি বলি বাংশা তাহলে সেখানে দন্তন উচ্চ হয়, যদি বলি ব্যঞ্জন তাহলে সেখানেও দন্তন উচ্চারিত হয়। তারপরে দেখো এটা হচ্ছে এক হচ্ছে স্বাভাবিক আর একটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন ইও, পরে চ সবরে ঝ থাকলে দন্তন এর মতো উচ্চারিত হয়, আর শেষেরটা হচ্ছে যদি যুক্ত ব্যঞ্জনে প্রথমে বর্গীয় জ তারপরে ইও থাকে তাহলে সেটা কখনো গ আবার গ এরকম উচ্চারিত হয়। যেমন দেখো একটা শব্দ আমি লিখি যজ্ঞ, যজ্ঞ দেখো এটাকে যদি আমরা ভেঙে দেখি যজ্ঞ
এইরকম ভাবে উচ্চারিত হয়। তাহলে এই ইয় বর্ণটা তিন ভাবে উচ্চারিত হয়, একটা স্বাভাবিক, একটা যুক্ত ব্যঞ্জনে প্রথমে যদি ইয় থাকে তারপরে জ সবরিত জ থাকলে সেখানে দন্তনের মতো উচ্চারিত হয়, এবং যুক্ত ব্যঞ্জনে প্রথমে বরিত জের পরে ইয় থাকলে গ অথবা গগের মতো উচ্চারিত হয়। আশা করি তোমরা এই বর্ণের উচ্চারণ প্রকৃতি বুঝতে পেরেছো। তোমরা বাসায় আরো বেশি করে বই দেখে দেখে পড়ার চেষ্টা করবে এবং এই অংশ থেকে কমপক্ষে 10টি এমসিকিউ তৈরি করে রাখবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।